তোমার পণ্য ব্যয়কালীন ব্যয়, নিয়ন্ত্রণ যোগ্য ব্যয়, অনিয়ন্ত্রণ যোগ্য ব্যয়, এগুলো কি তোমার বুঝাইছিলাম? জি স্যার। আচ্ছা, পরিবর্তনশীল ব্যয়, স্থায়ী ব্যয়, জি স্যার বুঝাইছিলেন এগুলো কি তোমাকে। বুঝাইছিলাম? আমার কিন্তু মনে নাই। 361 পৃষ্ঠা। জি দেখো তো স্যার, কি কি বুঝাইছিলাম। নিয়ন্ত্রণ যোগ্য ব্যয়, কালীন ব্যয়, তারপরে হলো অনিয়ন্ত্রণ যোগ্য ব্যয়, এটি বুঝাইছিল তাহলে পরিবর্তনশীল, স্থায়ী আর মিশ্র ব্যয় বুঝাইনি। না স্যার। পরিবর্তনশীল আর স্থায়ী বুঝাইছিলেন। পরিবর্তনশীল ব্যয় স্যার, যে ব্যয়টা স্যার মানে স্যার পরিবর্তিত হয় স্যার উৎপাদনের সাথে সাথে, এটা হলো পরিবর্তনশীল ব্যয়। আর স্থায়ী ব্যয় স্যার উৎপাদন করুক বা না করুক, যেটা ব্যয় হবে ওইটা হলো স্যার স্থায়ী ব্যয়। আর মিশ্র ব্যয়টা মনে একটু ভুলে গেছি। আচ্ছা, মিশ্র ব্যয় তাহলে কি মানে বুঝাই নেই? না মনে হয় বুঝার নাই, মনে হয় আচ্ছা আধা পরিবর্তনশীল বা মিশ্র ব্যয় মনে হয় বুঝার নাই স্যার। আচ্ছা, বুঝতে পারছি। এখন তুমি তাহলে যদি তোমাকে ও নাকি স্যার মনে হয় স্যার স্যার যেটাতে স্যার স্থায়ী ব্যয় অন্তর্ভুক্ত হবো, পরিবর্তনশীল ব্যয় অন্তর্ভুক্ত হবো, এটাই মনে হয় স্যার মিশ্র ব্যয় আধা পরিবর্তনশীল ব্যয় এরকম। না, তুমি দেখো 371 পৃষ্ঠায় জি স্যার। আধা পরিবর্তনশীল ব্যয় বা মিশ্র ব্যয় 371 পৃষ্ঠায় আছে। আমি যদি তোমাকে, আমার ঠিকঠাক মনে নেই, তবে যদি তোমাকে আমি বুঝিয়ে থাকি আর কি, যে কোনটা পরিবর্তনশীল কোনটা স্থায়ী, বিস্তারিত যদি তোমার আমি বুঝাইয়া থাকি তাহলে তো ভালো, আর না বুঝাইয়া থাকলে তাহলে তোমাকে আমার আবার বুঝাইতে হবে। কারণ তুমি যদি প্রকৃত পক্ষে কোনটা বিস্তারিত ব্যয় কোনটা পরিবর্তনশীল ব্যয় এটা না বুঝো, তাহলে তোমাকে অঙ্ক করতেও সমস্যার মুখীন হতে হবে। আচ্ছা তাহলে স্যার একটু আলোচনা করেন, সমস্যা নেই স্যার, যদি আপনার কনফিউশন থেকে থাকে, কিন্তু আমার মনে আছে বুঝাইছি। আমার আমার একটু মনে নাই আর কি। তুমি আচ্ছা স্যার, আচ্ছা শুরু করুন। তুমি খাতা কলম ধরো, খাতা কলম ধরো একটু, তাহলে খাতা কলম হাতে নিছো? জি স্যার বলেন। হ্যাঁ হ্যাঁ বাম পাশে লেখো একটি কলম উৎপাদন করতে লাগে পরিবর্তনশীল ব্যয় 1 টাকা, লেখছো? জি স্যার। আচ্ছা, নিচে লেখো 2টি কলম উৎপাদন করতে পরিবর্তনশীল ব্যয় লাগবে 2 টাকা। 2টি কলম উৎপাদন করতে পরিবর্তনশীল ব্যয় পরিবর্তনশীল লাগবে ব্যয় লাগবে 2 টাকা। 100 কলম উৎপাদন করতে পরিবর্তনশীল ব্যয় লাগবে 100 টাকা। 500 কলম উৎপাদন করতে পরিবর্তনশীল ব্যয় লাগবে 500 টাকা। আল্লাহ লাগবো না স্যার, বুঝছি স্যার, দেওয়া লাগবো না? লেখা লেখছি। এখন শোনো, 1টা কলম উৎপাদন করতে লাগতেছে আমার কয় টাকা? 1 টাকা। 1 টাকা। তাহলে 2টা কলম উৎপাদন করতে লাগতেছে আমার 2 টাকা, 100 কলম উৎপাদন করতে লাগতেছে আমার 100 টাকা, 500 কলম উৎপাদন করতে লাগতেছে আমার 500 টাকা। জি স্যার। হইলো এখান থেকে আমি কেন লিখলাম এবং কেন কথাগুলো বলবার চেষ্টা করতেছি এটাও তোমাকে বুঝতে হবে। খেয়াল করে দেখো যে বাম পাশে উৎপাদনের পরিমাণ যতটুকু বৃদ্ধি পাচ্ছে, ডান পাশে ব্যয়ের পরিমাণ ঠিক ততটুকুই বৃদ্ধি পাচ্ছে। জি স্যার। উৎপাদন এর পরিমাণ বা বিক্রয়ের পরিমাণ তুমি যে হারে বৃদ্ধি করবা বা হ্রাস করবা, পরিবর্তনশীল ব্যয়টাও তোমার সেই হারেই বৃদ্ধি বা হ্রাস পাবে। এটা হলো পরিবর্তনশীল ব্যয়ের ধর্ম। জি স্যার। দাঁড়াইলো কি সূত্রটা খেয়াল করো, উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ যে হারে বৃদ্ধি বা হ্রাস পাবে, পরিবর্তনশীল ব্যয় আনুপাতিক হারে হ্রাস বা বৃদ্ধি পাবে। এই লাইনটা লেখো, উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ যে হারে হ্রাস বা বৃদ্ধি, আরেকবার কোন স্যার? উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ যে হারে হ্রাস বা বৃদ্ধি পাবে, উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ যে হারে হ্রাস বা বৃদ্ধি পাবে, পরিবর্তনশীল ব্যয়
আনুপাতিক হারে হ্রাস বা বৃদ্ধি পাবে। আচ্ছা লেখা লাইস। এখন শুনো, একটা কলম উৎপাদন করতে লাগতেছে আমার কয় টাকা? 1 টাকা। ১ টাকা। তাহলে 2টা কলম উৎপাদন করতে লাগতেছে আমার 2 টাকা, 100 কলম উৎপাদন করতে লাগতেছে আমার 100 টাকা, 500 কলম উৎপাদন করতে লাগতেছে আমার 500 টাকা। হলো এখান থেকে আমি কেন লিখলাম এবং কেন কথাগুলো বলবার চেষ্টা করতেছি এটাও তোমাকে বুঝতে হবে। খেয়াল করে দেখো যে বাম পাশে উৎপাদনের পরিমাণ যতটুকু বৃদ্ধি পাচ্ছে, ডান পাশে ব্যয়ের পরিমাণ ঠিক ততটুকুই বৃদ্ধি পাচ্ছে। জি স্যার, উৎপাদন এর পরিমাণ বা বিক্রয়ের পরিমাণ তুমি যে হারে বৃদ্ধি করবা বা হ্রাস করবা, পরিবর্তনশীল ব্যয়টাও তোমার সেই হারেই বৃদ্ধি বা হ্রাস পাবে। এটা হলো পরিবর্তনশীল ব্যয়ের ধর্ম। জি স্যার, দাঁড়াইলো কি সূত্রটা খেয়াল করো, উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ যে হারে বৃদ্ধি বা হ্রাস পাবে, পরিবর্তনশীল ব্যয় আনুপাতিক হারে হ্রাস বা বৃদ্ধি পাবে। এই লাইনটা লেখো, উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ যে হারে হ্রাস বা বৃদ্ধি, আরেকবার কোন স্যার? উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ যে হারে হ্রাস বা বৃদ্ধি পাবে, পরিবর্তনশীল ব্যয় আনুপাতিক হারে হ্রাস বা বৃদ্ধি পাবে। উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ যে হারে হ্রাস হ্রাস বা বা বৃদ্ধি বৃদ্ধি পাবে, পাবে, পরিবর্তনশীল ব্যয় পরিবর্তন আনুপাতিক হারে হ্রাস বা বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে। জি স্যার, এটা মাথায় নিয়ে নিও কঠিন ভাবে এই সেন্টেন্সটাকে। এটা পরিবর্তনশীল ব্যয়ের জন্য হলো সূত্র। উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ যে হারে হ্রাস বা বৃদ্ধি পাবে, পরিবর্তনশীল ব্যয় আনুপাতিক হারে হ্রাস বা বৃদ্ধি পাবে। আনুপাতিক হারে বৃদ্ধি বা হ্রাস পাবে। তুমি দেখো যখন তুমি 500 কলম উৎপাদন করছো তখন তোমার পরিবর্তনশীল ব্যয় কত টাকা লাগছে? 500 টাকাই। 501 টাকা কিন্তু লাগে নাই, অথবা 500 টাকা। 90 টাকা লাগে নাই। উৎপাদনের পরিমাণ তুমি যে হারে বাড়াইছো, পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ সেই হারেই বৃদ্ধি পাইছে। এখন তুমি যদি 1টা পণ্য উৎপাদন না করো তাহলে তোমার 1টা টাকাও পরিবর্তনশীল ব্যয় লাগবে না। জি স্যার, তাহলে আমার সূত্র এজন্যই এটা হইলো যে উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ আমি যতই বাড়াই বা কমাই না কেন, যেভাবেই বাড়াই বা কমাই না কেন, আনুপাতিক হারে আমার পরিবর্তনশীল ব্যয় সেই হারেই বাড়বে বা কমবে। এখানে একটা শব্দ বারবার বলতেছি, আনুপাতিক হারে, অর্থাৎ প্রপোর্শনেটলি, এটা কেমনে করে বাইর করবো স্যার? আনুপাতিক হারে। হ্যাঁ, আনুপাতিক হারটা কেমনে বাইর করবো? কেন এখানে 500 হইলে টাকাও 500 হয়েছে না, হ্যাঁ স্যার। এখানে 0 হইলে টাকাও 0 হয়েছে না, জি স্যার, এখানে যখন 2টা কলম উৎপাদন করছো টাকাও 2 টাকা লাগছে না, জি স্যার, এটাকেই বলা হয় আনুপাতিক হারে। অর্থাৎ মানে একটু আঁকা পাকাও হবে না। তা যদি আমার একটা উৎপাদন করতে 5 টাকা লাগতো, তাহলে 2টা উৎপাদন করতে লাগতো 10 টাকা, 100টা উৎপাদন করতে লাগতো 500 টাকা, 500টা হ্যাঁ, উৎপাদন করতে লাগতো 1,000 টাকা, তাহলে স্যার ওটা আনুপাতিক হারে কেমনে হইতো? আবার বলো তাহলে। একটায় লাগলো 5 টাকা, 2টায় লাগলো 10 টাকা, 100তে লাগলো 500 টাকা, 500তে লাগলো 2,500 টাকা, এটাও কি আনুপাতিক হারে হইলো তাহলে? তোমার টাকা কি আনুপাতিক হারে হয় নাই, কম বেশি হয়েছে? এবার দেখো, কম বেশি তো বুঝতেছি না স্যার আমি। আচ্ছা তুমি ডান পাশে পরিবর্তনশীল ব্যয় 1 টাকা লেখছো না, 1 টাকার উপরে লেখো মোট ব্যয়।
এমনি করে তাহলে হিনে আমি মানে তুমি এখন লেখো তাহলে তোমার বুঝাইতে আমার সুবিধা হবে আর কি। এক টাকার ঠিক উপরে মনে করো কুলাম দিলা আর কি, দুইটা কুলাম করলো, টাকার ঘর দুইটা কাটলা, উপরে হ্যাঁ হ্যাঁ মোট ব্যয়, ডান পাশে লেখো একক প্রতি ব্যয়, মোট ব্যয় 1 টাকা, মোট ব্যয় 1 টাকা, ডান পাশে লেখো একক প্রতি ব্যয় 1 টাকা, একক প্রতি ব্যয় তার নিচে লেখো 1 টাকা, লেখছি। লেখছো। এবার দেখো দুইটা কলম যখন তুমি উৎপাদন করলা তখন তোমার মোট ব্যয় কত হয়েছে, 2 টাকা, কিন্তু একটার জন্য কয় টাকা ব্যয় হয়েছে, 1 টাকা। লেখো এখন 1 টাকা তাহলে স্যার মোট ব্যয় লিখবো 2 টাকা, মোট ব্যয়, তো তুমি লিখে রাখছো আগেই লেখছো 2 টাকা। 1 টাকা লিখছিলাম একবার। না না না, 1 টাকা তো ওটা, 1 টাকা যখন তুমি 1 টাকা একটা উৎপাদন করছো তখন তোমার 1 টাকা লাগছে, হ্যাঁ এখন 2 টাকা লিখলাম, 2টা উৎপাদন করছি, কিন্তু দুইটা একক উৎপাদন প্রতি করছো, 1 টাকা, তাহলে 1টার জন্য কয় টাকা ব্যয় হয়েছে, 1 টাকা। 1 টাকা। যখন তোমার আমি 5টা কলম উৎপাদন করাইছিলাম তখন মোট ব্যয় কত হয়েছে, 500 টাকা, 5 টাকা, 5 টাকা, তাহলে 1টার জন্য ব্যয় কত, 1 টাকা, 1 টাকা। যখন তোমার আমি 100 কলম উৎপাদন করাইছি তখন কত টাকা লাগছে, 100 টাকা, কিন্তু 1টার জন্য ব্যয় কত হয়েছে, 1 টাকা, 1 টাকা। যখন তোমার আমি 500 কলম উৎপাদন করাইছি তখন মোট ব্যয় কত হয়েছে, 500 টাকা, কিন্তু 1টার জন্য কয় টাকা ব্যয় হয়েছে, 1 টাকা, তোমার একক প্রতি ব্যয় তোমার কি পরিবর্তন হচ্ছে না হয় নাই, হয় নাই স্যার। একক প্রতি ব্যয় কিন্তু স্থির, দেখো এটাকেই বলা হয় আনুপাতিক হারে, একক প্রতি ব্যয় তোমার কমেও নাই বাড়েও নাই, মোট ব্যয় তোমার বাড়তেছে, মোট উৎপাদনও বাড়তেছে মোট ব্যয়ও বাড়তেছে, মোট উৎপাদন কমাবা মোট ব্যয়ও কমবে, উৎপাদন তুমি এখন 1 টাকাও তোমার ব্যয়, এখন বুঝছি, এখন বুঝছো। এখন বুঝছি জি স্যার। আচ্ছা এবার সেম ফরম্যাট, মোট উৎপাদন বাড়লে মোট ব্যয় বাড়বো, কিন্তু একক প্রতি উৎপাদন বা একক প্রতি ব্যয় বাড়বো না কমবো না, এটা আনুপাতিক। অর্থাৎ আরেকটা সূত্র বের করে তুমি মাথায় রাখতে পারো, পরিবর্তনশীল ব্যয় একক প্রতি স্থির থাকে নাকি, লিখে নিমু লেখো এলে মনে থাকবো না, তো এতই সহজ যদি হইতো তাহলে তো ভালোই হইতো, পরিবর্তনশীল ব্যয় পরিবর্তনশীল ব্যয় একক প্রতি স্থির থাকে। এবার একই ফরম্যাট স্থায়ী ব্যয়ের জন্য অন্য পাতায় তৈরি করো, অন্য পৃষ্ঠায় স্থায়ী ব্যয়ের জন্য তৈরি করো একই ফরম্যাট, ডান পাশে 2টা টাকার ঘর কাটো, অন্য পাতায় করবো, এখন এইখানে কি অর্ধেক পৃষ্ঠা আছে খালি, হ্যাঁ স্যার, তাহলে এইখানেই করো, কোন টাকার ঘর কাটো 2টা, হাত দিয়ে কাটলাম, কাটো কাটো কোনো সমস্যা নাই, কেন এটা আমি তোমাকে জাস্ট মেন কথা হলো সারাংশটা বোঝাবো আর কি। জি স্যার, কোন মোট ব্যয় আর একক প্রতি ব্যয় লিখবো, হ্যাঁ মোট ব্যয় একবার একক প্রতি ব্যয় লিখবা, লেখছো জি স্যার, আচ্ছা এবার শোনো, আমার অ্যাকুরেটলি পরিবর্তনশীল ব্যয় স্থায়ী ব্যয় এবং আধা পরিবর্তনশীল ব্যয় এই তিনটা যদি আমি না বুঝি তাহলে আমি এই অধ্যায় অঙ্ক করে আমার কোনো মজা লাগবে না, অর্থাৎ আমি ভালোভাবে বুঝবো না অঙ্কগুলা, আমাকে অবশ্যই পরিবর্তনশীল ব্যয় স্থায়ী ব্যয় এবং আধা পরিবর্তনশীল ব্যয় বুঝতে হবে, জি স্যার, পরিবর্তনশীল ব্যয় তোমার আমার বোঝানো কাজ শেষ, জি স্যার, থাক মাথায় থাকলো আমি তোমাকে পরিবর্তনশীল ব্যয়টা বুঝিয়েছিলাম, এটা আমার জি স্যার, 2 নাম্বার, এখন স্থায়ী ব্যয় বোঝাবো, তুমি এখন আবার লেখো, এবার আগে না আগে স্থায়ী ব্যয়টা একটু মৌখিক ভাবে তোমাকে আমি বুঝিয়ে নিই, আগে শুনে দেখো, আমরা পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে যে ব্যয়গুলো আমার অন্তর্ভুক্ত হবে তার মধ্যে প্রথম হবে কাঁচামাল, পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে কাঁচামাল আমার উৎপাদন করতে গেলেই লাগবে কাঁচামাল, আমি যদি উৎপাদনের পরিমাণ কমাই বা বাড়াই কাঁচামালের পরিমাণ আমার কম বেশি লাগবে,
আমার পণ্য উৎপাদন করতে গেলে লাগবে শ্রমিক অর্থাৎ মজুরি, সেটাও যদি আমি উৎপাদনের পরিমাণ আমি কমিয়ে থাকি বাড়িয়ে থাকি তাহলে আমার টাকাও কম বা বেশি লাগবে। উৎপাদন করতে গেলে আমার কারখানার উপরই ব্যয় লাগবে, সেটাও উৎপাদনের পরিমাণ যদি আমি কমায়া বা বাড়াইয়া থাকি তাহলে আমার ব্যয়টাও কমায়া বা বাড়াই হবে। বুঝতে পারছি? জি স্যার। এইবার উৎপাদন কি কাছে শ্রমিকের মজুরি যাব, কাঁচামাল যাব, আরেকটা কি যাব? কারখানার উপরই ব্যয়, কারখানার উপরই ব্যয়। পণ্য উৎপাদন করতে তো এই তিনটা ব্যয় হয় নাকি? জি স্যার, জি স্যার। অধ্যায় করে আসছো, সব অধ্যায় করে আসছো। এবার স্থায়ী ব্যয়, তোমার পণ্য উৎপাদন হওয়ার পরে কি আমার অফিস আদালত লাগে না? লাগে না। লাগে স্যার। আমার বিক্রয় করতে গেলে আমার বিক্রয় খরচ হয় না? হয় না। হয় স্যার। আমি পণ্য উৎপাদন করে কি গুদাম ঘরে রেখে দিলে আমার লাভ আছে? আমার গুদাম ঘর থেকে পণ্য অবশ্যই বিক্রি করতে হবে। জি স্যার। গুদাম ঘরে কত একক মাল ঢুকলো, কত একক বিক্রি হইলো, কি অবস্থায় থাকলো, এগুলা সব বুঝিয়ে নিবে অফিসের লোকজন। তাহলে আমার জি স্যার। লোকজনের জন্য অফিস বেতন দিতে হবে, অর্থাৎ কর্মচারীর বেতন দিতে হবে, অফিস ভাড়া দিতে জি হবে, স্যার। বিক্রি করতে গেলে আমার আবার ডেলিভারি ভ্যান খরচ হয় অথবা বিজ্ঞাপন দিতে হয়, বিভিন্ন রকমের খরচ সংগঠিত হয়ে থাকে, যাকে আমরা এক কথায় বলে থাকি প্রশাসনিক কারখানা পরিবার, প্রশাসনিক প্রশাসনিক পরিব্যয়, পরিবার। আরেকটারে বলে থাকি আমরা বিক্রয় পরিব্যয়। জি স্যার। এখন এই প্রশাসনিক পরিব্যয়ের মধ্যেও কিন্তু পরিবর্তনশীল আছে, স্থায়ী আছে, আবার তোমার বিক্রয় পরিব্যয়ের মধ্যেও প্রশাসনিক মানে বিক্রয় পরিব্যয়ের মধ্যেও তোমার পরিবর্তনশীল আছে এবং স্থায়ী আছে। তবে জি সর্বোপরি স্যার। হলো এই দুইটা খরচ আমার পণ্য উৎপাদনের সময় লাগে না। পরোক্ষ ব্যয়। ক্লিয়ার হয়েছে তো? এবার তুমি একটা, জি স্যার। এগুলো এগুলো পরোক্ষ ব্যয় না স্যার? হ্যাঁ পরোক্ষ ব্যয়, কারখানার উপরে ব্যয় কিন্তু পরোক্ষ ব্যয়, জি স্যার। কারখানার উপরে ব্যয়ের মধ্যেও কিন্তু পরিবর্তনশীল আছে, স্থায়ী আছে। জি স্যার। ধরো কারখানার ভাড়া, এটা কি পরিবর্তনশীল না স্থায়ী? স্থায়ী। অফিসের কর্মচারীদের বেতন পরিবর্তনশীল না স্থায়ী? স্যার এটা তো পরিবর্তনশীল, স্থায়ী। বেতন তো বছর বছর বাড়ে। বছরে বছরে বাড়ে? তোমার কারা কইছে নির্দিষ্ট হারে ইনক্রিমেন্ট বছরে বাড়ে? প্রতিদিন তো বাড়ে না, কাঁচামাল তো তোমার প্রতিদিনই বাড়তে পারে কমতে পারে, আর বেতন তো একটা, স্যার এটা স্যার স্থায়ী, এটা হলো স্থায়ী। হ্যাঁ বেতন তোমার সুনির্দিষ্ট প্রক্রিয়ায় যায়, বৃদ্ধি পায় বা হ্রাস পায়। দ্রব্যমূল্যের এখন তো কিছুদিন আগে এখনো এখনো যাচ্ছে, কাঁচা বাজারের যে পরিমাণ দাম বৃদ্ধি পাইছে, কর্মচারীদের বেতন কি সেই পরিমাণ বৃদ্ধি পাইছে? কর্মচারীদের বেতন তো আগেরটাই আছে, তাদের তাহলে পরিবার পরিজন তো আগের টাকা দিয়ে চালানো লাগতেছে, সেখানে তো আর বাড়ায় নাই কে। জি স্যার। আবার বিক্রয় কর্মীর বেতন, ডেলিভারি খরচ, বিজ্ঞাপন খরচ, এগুলো তো আলাদাভাবে পণ্য উৎপাদন হওয়ার পরে লাগেই তোমার। জি স্যার। ভিতর থেকে আমাকে দেখতে হবে কোনটা স্থায়ী কোনটা পরিবর্তনশীল। জি স্যার। স্থায়ী ব্যয় যেটা, সেটা তোমার পণ্য দ্রব্য তুমি উৎপাদন করো বা না করো, পণ্য দ্রব্য তুমি বিক্রি করো বা না করো, উৎপাদন বা বিক্রি করি বা না করি, স্থায়ী ব্যয় হবেই। জি স্যার। যেমন তুমি অফিস ভাড়া নিছো অথবা পণ্য উৎপাদনের জন্য কারখানায় ভাড়া নিছো, কিন্তু এই এক টাকাও একটা পণ্য তুমি উৎপাদন করতে পারলা না, তাহলে কারখানায় ভাড়া দেওয়া লাগবে না? লাগবে না। লাগবো স্যার। এটাকে বলা হয় কি, স্থায়ী ব্যয় বা স্থির ব্যয়। অফিস নিছো, অফিসের লোকজন নিয়োগ দিছ, তাহলে অফিস ভাড়া দিতেছো, অফিসের কর্মচারীদের বেতন দিচ্ছ, পণ্য দ্রব্য তোমার উৎপাদনের সাথে কোনো সম্পর্ক নাই এদের, জি স্যার। এই ব্যয় তোমার স্থায়ী ব্যয়।
বিজ্ঞাপন চালিয়ে যাচ্ছ, পণ্য তোমার এখনো তো তৈরি করা হয়নি, নমুনা দিয়ে বিজ্ঞাপন চালিয়ে যাচ্ছ, তাহলে তোমার কি এইটা কি স্থায়ী ব্যয়? ব্যয়? বিজ্ঞাপন স্থায়ী ভাই কেমনে স্যার? হ্যাঁ, বিজ্ঞাপন স্থায়ী ভাই কে? বিজ্ঞাপন স্থায়ী হতে পারে, পরিবর্তনশীল হতে পারে, দুটাই হতে পারে। আমি যদি নির্দিষ্ট বছরের জন্য করে থাকি, ধরো 10 বছরের জন্য একটা বিজ্ঞাপন তৈরি করলাম, তাহলে বছরে বছরে আমার তাহলে স্থায়ী লাস্ট পাবো না পাবো না, পাবো স্যার। তাহলে ওটা কিন্তু সমহারে হ্রাস পাচ্ছে, তাহলে এটাকে স্থায়ী বলা চলে, কম বা বেশি হয় না। 10 দিয়ে বছরে 10 বছরে ভাগ করলে যে টাকাটা হবে প্রতি বছর নির্দিষ্ট খরচ, এটাকে আমরা স্থায়ী বলতে পারি তখন। যাই হোক, এখন স্থায়ী ব্যয়ের মুখ্য উদাহরণ হলো তোমার কি, ধরো কারখানার ভাড়া, কর্মচারীদের বেতন, বিমা কিস্তি, মানে বিমার কিস্তি যেটা আমরা বলে থাকি, শোরুম ভাড়া, শোরুমের কর্মচারীদের বেতন, এগুলাকে আমরা স্থায়ী ব্যয় বলি। এখন এই স্থায়ী ব্যয় আমি কিভাবে চিনবো, কিভাবে বুঝবো যেটা আমার স্থায়ী ব্যয়? এখন তুমি যদি লেখো ওই যে ফরমেট তৈরি করার আছে খাতার মধ্যে, ধরো তুমি ঘর ভাড়া নিছো 2,000 টাকা দিয়ে, সেই রুম ভাড়া 2,000 টাকা দাও, সেই রুমে তুমি পণ্য দ্রব্য উৎপাদন করবা মনে করে রুমটা ভাড়া নিয়ে আসো মালিকের কাছ থেকে, কোন এক 1 তারিখে ভাড়া নিয়ে তুমি চাবি তালা সব বুঝে নিলা রুমের, পরবর্তী মাসে আসলে তোমার ওই রুম ভাড়া দেওয়া লাগবে না লাগবে না? লাগবো স্যার। এখন তুমি পণ্য, তুমি এই ঘরের মধ্যে বসে থেকে পণ্য উৎপাদন করো বা না করো, তাতে কি মালিকের কিছু যায় আসে? না স্যার, তোমার কি আপনি মালিক উৎপাদন করলো টাকা দিতে হবে, না করলো টাকা দিতে হবে? তাহলে তুমি লেখো, এখন লেখো, একটি কলম উৎপাদনের জন্য ঘর ভাড়া 2,000 টাকা, ঘর ভাড়া লেখো না কারখানা ভাড়া লেখো? লেখো, ওকে লিখলি, মূলত একটা স্থায়ী ব্যয় লেখবা। ২০০০ টাকা। আচ্ছা, কয়টা কলম উৎপাদনের জন্য 2,000 টাকা? একটা তাহলে এক দিয়ে ভাগ করলে একক প্রতি ব্যয় কত হবে? ২০০০ টাকা। লেখো, একক প্রতি ব্যয় 2,000 টাকা, তাহলে মোট ব্যয় লিখবো, মোট ব্যয় 2,000 টাকা, একক প্রতি ব্যয় 2,000 টাকাই। জি স্যার। আচ্ছা, এবার লেখো, দুটি কলম উৎপাদনের জন্য ঘর ভাড়া 2,000 টাকা, দুটি কলম উৎপাদনের জন্য ঘর ভাড়া ভাড়া 2,000 টাকা, তাহলে একটার জন্য কত হবে? 1,000 টাকা। লেখো, 1,000 টাকা। এবার লেখো, 5টি কলম উৎপাদনের জন্য ঘর ভাড়া 2,000 টাকা, স্যার মোট ব্যয় হইলো 2,000 টাকা, হ্যাঁ, একক প্রতি আর হইলো একক প্রতি ব্যয় হইলো 1,000 টাকা। 1,000 টাকা। এবার লেখো, 5টি কলম উৎপাদনের জন্য ঘর ভাড়া একক প্রতি ব্যয় কত হবে? উৎপাদনের জন্য ঘর ভাড়া 2,000 টাকা, তাহলে হলো মোট ব্যয় 2,000 টাকা, হ্যাঁ, আর একক প্রতি ব্যয় হলো 400 টাকা। 400 টাকা। জি স্যার, এখন বুঝলাম স্যার, আর লিখুন। আরো লিখতে হবো, দেখো 100 কলম উৎপাদন করো, কত অস্থির হইলো না? এখন কত লিখবো? 100। হ্যাঁ, ২০০০ টাকা, হুম, তাহলে হলো মোট ব্যয় 2,000 টাকা, মোট ব্যয় 2,000 টাকা, একক প্রতি ব্যয় আর লেখা প্রতি ব্যয় হলো 20 টাকা, 20 টাকা। 20 টাকা। এবার লেখো, 500 কলম উৎপাদনের জন্য আর আঁকবো না,
আমি তো বোর্ডে বাসায় লেখাই 10টা করে, তো একবারে ভুলা মানে হারে ক্লিয়ার হয়ে যায় গা, যত লেখবা তত ক্লিয়ার হবা, এটা না লেখলে কোনোদিনই ক্লিয়ার হইতে না, আমি মুখে হাজার বললেও বুঝতে না। পাঁচশো কলম তোদের জন্য ঘর ভাড়া, এবার শোনো, দেখো মুড ব্যয় স্থির, জি স্যার, একক প্রতি ব্যয় পরিবর্তনশীল। হুম, আর আগেরটার ক্ষেত্রে দেখো মুড ব্যয় ছিল মোট ব্যয় পরিবর্তনশীল, একক প্রতি প্রতিব্যয় ব্যয় ছিল ছিল স্থির। স্থির। এখন এই দুইটা সূত্র লিখে রাখো সুন্দর করে, পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে, পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে নিজের থেকে সূত্র দুটো তৈরি করে লেখো। পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে মোট ব্যয় থাকে পরিবর্তনশীল এবং একক প্রতি ব্যয় থাকে স্থির, অন্যদিকে তার স্থির ব্যয়ের ক্ষেত্রে একক মোট ব্যয় থাকে স্থির এবং একক প্রতি ব্যয় থাকে পরিবর্তনশীল। বাস এই দুইটা লাইন লেখো, এটা তোমার ব্রেন থেকে আসলো এখন। পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে মোট ব্যয় থাকে পরিবর্তনশীল এবং একক প্রতি ব্যয় থাকে স্থির। স্থির ব্যয়ের ক্ষেত্রে মোট ব্যয় থাকে স্থির এবং একক প্রতি ব্যয় থাকে পরিবর্তনশীল। ঠিক আছে স্যার, হ্যাঁ আবার বলো। পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে মোট ব্যয় থাকে পরিবর্তনশীল হুম এবং একক প্রতি ব্যয় থাকে স্থির, ঠিক আর তারপরে স্থির ব্যয়ের ক্ষেত্রে মোট ব্যয় থাকে স্থির এবং একক প্রতি ব্যয় থাকে পরিবর্তনশীল। এখন কি তুমি ব্রেন থেকে তোমার বুঝে আসছে না আসে নাই? স্যার আসছে স্যার, এখন তুমি যদি খাতায় এইটুকু এই না সূত্রটা লিখতে, কয় স্যার, কি কয় স্যার, স্থির ব্যয়, স্থির ব্যয় পরিবর্তন, স্থির ব্যয় মোট ব্যয় থাকে স্থির, পরিবর্তনশীল ব্যয় একক প্রতি, একক প্রতি স্থির থাকে, বিপরীত তাহলে স্যার এটা হবো, স্যারি কি কয় স্থির ব্যয় মোট ব্যয় স্থির থাকে, মোট ব্যয় স্থির, একক প্রতি পরিবর্তনশীল। জি স্যার। তারপরে কোন স্যার, আচ্ছা আরো কি সমস্যা আছে এখন এই দুইটার মধ্যে? না স্যার এই দুটো বুঝতে পারছি, এই দুইটা যদি তুমি খাতায় না লিখতা তাহলে তোমার কোনো সময় ক্লিয়ার হইতো না। জি স্যার, মূলত হইলো এই বিষয়টা বোঝানোর জন্য, আসলে একবার ডাইরেক্টলি তুমি যদি আমার সামনে থাকতা খাতা কলমে আমি তোমাকে বুঝাইতে পারতাম তাহলে আরো বেটার হইতো। এখন এখন আর তোমার সমস্যা নেই, যেহেতু তুমি নিজে লেখছো ওর উপরে আলোচনা করছি, এখন তুমি পার্থক্য ক্লিয়ার হয়ে গেছো। জি স্যার, এটা অনেক বড় ক্লাসে মাস্টার ডিগ্রিতে পড়ার পরেও অনেক স্থায়ী ব্যয়
এবং পরিবর্তনশীল ব্যয় সম্পর্কে বলতে পারে না যে মোট ব্যয় স্থির থাকবে না মোট ব্যয় পরিবর্তনশীল থাকবে, একক প্রতি ব্যয় পরিবর্তনশীল থাকবে না একক প্রতি ব্যয় স্থির থাকবে, এটা অনেকেই এখনো বলতে পারে না। এখন তোমারও 2 দিন পরে কিন্তু খটকা লাগবো, তুমি নিজেও আমি ক্লিয়ার করি, আপনি বেশি কয়ে লাগতেছেন স্যার। পরিবর্তনশীল ব্যয় হলো স্যার যেটা উৎপাদনের সাথে হ্রাস বা বৃদ্ধি ঘটে, এটা হলো পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমি যদি উৎপাদন বাড়াই তাহলে আমার একক প্রতি উৎপাদন ঠিকই থাকবে, কিন্তু স্যার মোট ব্যয়টা বাইরে যাবো। হ্যাঁ, আর স্থির ব্যয়ের ক্ষেত্রে যদি আমি উৎপাদন করি কিংবা না করি এটা কোনো প্রভাব ফেলাবো না, আমার অতটা খরচ হবই, এর লেগে আমার মোট ব্যয়টা ঠিকই থাকবো, কিন্তু স্যার স্যার কি একক প্রতি ব্যয়টা বাইরে যাবো। বাস একক প্রতি ব্যয় স্থির থাকবো, পরিবর্তনশীল থাকবো। জি স্যার ওটা তো কইলাম, আর হলো মোট ব্যয়টা স্থির থাকবে। জি স্যার, আচ্ছা এবার আসো, আধা আধা পরিবর্তনশীল, আধা পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে হলো যে আমি পরিবর্তনশীল ব্যয় দেখলে চিনতে পারি, আধা স্থির ব্যয় দেখলে চিনতে পারি বা বুঝতে পারি আমরা। এখন যদি তোমার আমি বলি কাঁচামাল, এটা কি পরিবর্তনশীল ব্যয় না স্থির ব্যয়? পরিবর্তনশীল ব্যয় তাহলে আমরা কি বুঝতে পারছি না পারি নাই? পারছি। যদি আমরা বলি ঋণের কিস্তি, তাহলে কি এটা স্যার স্থায়ী? স্থায়ী? স্যার স্থায়ী, কারণ নির্দিষ্ট সময় পর্যন্ত একই হারে দিতে। আমি যদি বলি ঋণের উপর সুদ বা ঋণের সুদ, এটা স্যার স্থির? স্থির, কারণ বাৎসরিক নির্দিষ্ট একটা হারে সুদ দিতে হয় আমাকে। জি স্যার। আচ্ছা এখন যদি আমি বলি কাঁচামাল খরচ, এ সরি মজুরি খরচ, এটা স্যার স্থির? কেন স্থির ব্যাখ্যা করো। স্যার জিনিসপত্রের দাম বাড়ে কিন্তু স্যার মজুরি ও বেতন তো স্যার ঠিকই থাকে। না স্যার বেতন, মজুরি স্যার পরিবর্তনশীল, স্যার বেতন স্থির। হ্যাঁ বেতন স্থির, মজুরি পরিবর্তনশীল। মজুরি হলো, যেমন স্যার বৃষ্টির দিনে মজুরি বেশি থাকবো স্যার, আর ঠিকঠাক দিনে দিন যখন ঠিক থাকবো তখন স্যার মজুরি থাকবো ঠিক। এটা স্যার সময়ের তারতম্যে স্যার হয় স্যার ডিফারেন্ট হয়। আরেকটা বিষয় হলো যে তোমার উৎপাদন করতে গেলেই শ্রমিক লাগবে, উৎপাদন কমায় করলে শ্রমিকও কম লাগবে, উৎপাদন বাড়ায় করলে শ্রমিক বেশি লাগবে। তাহলে সেই ক্ষেত্রে আমার শ্রমিকের মজুরিটা অবশ্যই পরিবর্তনশীলের মধ্যে চলে আসে, বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা যখন ডিরেক্টলি বলতে পারবো যে এটা পরিবর্তনশীল এটা স্থায়ী, তাহলে তোমরা ধরতেই পারলাম এটা পরিবর্তন এটা স্থায়ী। কিন্তু যখন তুমি ডিরেক্টলি বলতে পারবা না যে এটা পরিবর্তন বা এটা স্থায়ী, ওইটাকেই আমরা বলে থাকি আধা পরিবর্তনশীল অথবা আধা। উদাহরণ দিন দুইটা। ধরো রক্ষণাবেক্ষণ, কলকব্জা রক্ষণাবেক্ষণ ব্যয়, কেমনে? এখন এটার ক্ষেত্রে আমি যখন তোমারে অঙ্ক করাবো, মেনলি যখন তোমাকে আমি অঙ্কটা করাবো, তখন তুমি আরো ক্লিয়ার হবা। এবার তোমাকে আমি সংক্ষেপে একটু বলি, আমরা একটু আগে জানলাম পরিবর্তনশীল ব্যয় একক প্রতি কি থাকে, স্থির থাকে। একক প্রতি স্থির? আচ্ছা আমি মনে করো আমার কোম্পানির ক্ষমতা অথবা আমার ক্ষমতা অথবা উৎপাদন কাজের মেশিনের ক্ষমতা আমি আমরা প্রয়োগ করে থাকি। ধরো তুমি পণ্যদ্রব্য উৎপাদন করো, একটা কারখানা স্থাপন করছো, 20 কোটি টাকার যন্ত্রপাতি স্থাপন করে 20 কোটি টাকার পণ্য তুমি উৎপাদন করতেছ, তাহলে সেই ক্ষেত্রে তোমার যন্ত্রপাতি রে তুমি খাটাইতেছো না খাটাচ্ছ না? খাটাইতেছি স্যার। খাটাইতেছো। এখন এই যে খাটাইতেছি আমরা, এটাকেই বলি আমরা যে ব্যবহারের মাত্রা, ব্যবহারের ক্ষমতা। আমার মেশিনটা আমি 100% খাটাইতেছি না 80% খাটাচ্ছি না 70% খাটাইতেছি,
আমার মেধা কি আমি 100% খাটাইতেছি না কম খাটাইতেছি, এগুলা কি আমরা বুঝতে পারি না? পারি না, পারি স্যার। পারি। তাহলে আমি যখন পণ্য দ্রব্য উৎপাদন করার জন্য যন্ত্রপাতি ক্রয় করব, ক্রয় করে আমি কারখানাতে স্থাপন করব, স্থাপন করার পরে সেই যন্ত্রপাতি স্টার্ট দিয়ে সে তাকে তার মধ্যে কাঁচামাল আদার্স আনুষঙ্গিক ম্যাটেরিয়ালস ঢেলে দিয়ে আমি যখন শ্রমিকের সাহায্যে পণ্য দ্রব্য উৎপাদন করব, তখন আমি তো স্বাভাবিকভাবে চেষ্টা করব যে আমার যন্ত্রপাতি যতদূর সম্ভব যে ব্যবহার করলে যাতে নষ্ট না হয় সেই অনুপাতে আমি খাটাই। জি স্যার, তোমার মাথার উপরে ফ্যান ঘুরে, এই ফ্যানটাকে কি আমরা রেস্ট দেই না দেই না? দেই স্যার। আমরা দেই, কারণ আমরা চিন্তা করি যে মেশিন এই ফ্যানটা 1 না 3 ঘন্টা ধরে চলতেছে, সমস্যা হতে পারে, একটু রেস্ট দাও, আধা ঘন্টা থাক, অফ করে রাখি, আমি আবার আধা ঘন্টা পরে আবার সারবো নি। এরকম আমরা অনেকগুলো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করি না? করি না, বলি স্যার। করি। তাহলে আমরা স্বাভাবিকভাবে আমাদের স্বাধীন চিন্তা চেতনা খাটিয়ে আমরা এই সিদ্ধান্তগুলো নিয়ে থাকি যাতে আমার মেশিনটা নষ্ট না হয়, যাতে আমার ফ্যানটা নষ্ট না হয়। তাহলে আমরা কোনো সময় 100% ক্ষমতা হয়তো আমরা ব্যবহার করি না, পারত পক্ষে একটু করে থাকি সাধারণত, ওই যে ওই চিন্তাটা করে যাতে আমার যন্ত্রটা নষ্ট না হয়, না যাতে আমি ক্ষতিগ্রস্ত না হই। এখন তুমি 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 যদি 24 ঘন্টায় ঘুম না পেরে পড়াশোনায় করো, তাহলে তোমার বডি ঠিক থাকবে? তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বা। তাহলে আমরা সুস্থ থাকার জন্য আমাদের আবার কি 6-7 ঘন্টা ঘুমের প্রয়োজন আছে না নাই? আচ্ছা স্যার, তাহলে আমরা 6-7 ঘন্টা 8 ঘন্টা ঘুমও পেরে থাকি, তাহলে যাতে আমার বডি ঠিক থাকে এবং আমি ঠিক মতো কাজ করতে পারি। এটাকেই বল তোমার ক্ষমতার তুমি 100% ব্যবহার করলা না 90%, না 80%, না 70%, এটা দেখতে হবে। এখন তুমি তোমার ক্ষমতার কত পার্সেন্ট ব্যবহার করেছো, সেই ব্যবহার করে তুমি কি পরিমাণ পণ্য উৎপাদন করলা, ডাকে এই তথ্যগুলা দেওয়া থাকবে। এখন মেশিনকে আবার রক্ষণাবেক্ষণ করতে হয়, দেখাশোনা করতে হয়। তাহলে এই মেশিন রক্ষণাবেক্ষণ ব্যয়টা দেখো, তুমি ডিরেক্টলি তুমি বলতে পারতেছো না পরিবর্তনশীল, ডিরেক্টলি তুমি বলতে পারতেছো না স্থায়ী। অর্থাৎ আমরা যদি আরো গভীরভাবে আলোচনা করি যে আমরা ধরো তুমি মজুরি খরচ 20,000 টাকা খরচ করছো, যখন তুমি 80% ক্ষমতা ব্যবহার করছো, আর 80% ক্ষমতা ব্যবহার করে তুমি উৎপাদন করছো 2,000 একক, 80% ক্ষমতা যখন ব্যবহার করছো তখন উৎপাদন করছো কত একক? 2,000 একক। আর সেই ক্ষেত্রে মজুরি লাগছে 20,000 টাকা, তাহলে তোমার একক প্রতি ব্যয়টা কত? 10 টাকা। ভাগ করলে যা হয় সেটাই, তাই না? 10 টাকা। এবার যদি তুমি, আমি উদাহরণ দিচ্ছি 80% ক্ষমতার ব্যবহারের, তাহলে 80% ক্ষমতার ব্যবহারে মজুরির একক প্রতি ব্যয় হলো কয় টাকা? 20 টাকা। তোমার ক্ষমতা তুমি ব্যবহার করলে 90%, সেই 90% ক্ষমতা ব্যবহার করতে গিয়া যা উৎপাদন করলা, যা খরচ হলো, সেটাকেও তুমি উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যদি তোমার ওই 10 টাকাই আসে, তাহলে উৎপাদনের একক প্রতি ব্যয় কি তোমার স্থির থাকলো না থাকলো না? স্থির থাকলো। অর্থাৎ 80% ক্ষমতা ব্যবহার করছো তখনও 10 টাকা, 90% ক্ষমতা ব্যবহার করছো তখনও 10 টাকা। 90 কেন, তুমি যদি 100% ক্ষমতা ব্যবহার করো তখনও যদি তোমার 10 টাকাই হয়, তাহলে তোমার উৎপাদন স্তর সকল স্তরে একক প্রতি ব্যয় কি স্থির না ভিন্ন? স্থির। যদি স্থির থাকে তাহলে ওই খরচটাকে আমরা বলবো পরিবর্তনশীল ব্যয়। স্থির থাকলে পরিবর্তনশীল, পরিবর্তনশীল ব্যয়। আর যদি দেখো যে যতগুলো তোমার ক্ষমতার স্তর আছে সব স্তরের মধ্যে তোমার একক প্রতি ব্যয়টা স্থির না, এক এক স্তরে এক এক রকম হয়েছে, তখন ওই খরচটাকে আধা পরিবর্তনশীল ব্যয়। ডিফিকাল্ট স্যার, একটু মানে অঙ্ক করলে বুঝতে পারবো। হ্যাঁ, ওইটা তোমাকে প্র্যাকটিক্যাল অঙ্ক করেই তোমাকে বুঝতে হবে, আমি কিন্তু মৌখিক ভাবে তোমাকে উদাহরণ দিচ্ছি। তোমার আর একটু শোনো, স্থির ব্যয় ধরো 3টা স্তর আমি তোমাকে বললাম,
একটা হলো 80, আরেকটা 90, আরেকটা 100। হুম এই তিন তরেই মনে করো অবশ্যই 30,000, 30,000, 30,000 বেতন, 60,000, 60,000, 60,000। তাহলে এই দুইটা খরচ কি সব স্তরে সমান না সমান? সমান যদি সব স্তরে মোট টাকাটা, খরচের মোট টাকাটা স্থির থাকে সকল স্তরে, তাহলে সেটাকে আমরা বলবো স্থির ব্যয়। সকল স্তরে সমান থাকলে স্থির ব্যয়। তুমি দেখছো একটু আগে লেখছো তুমি তাহলে উৎপাদন, মজুরিটা তাহলে স্যার পরিবর্তনশীল হইলো কি স্যার? এক এক স্তরে এক এক রকম দেখা বুঝি নাই স্যার? মজুরিটা এক এক রকম এক হইলো দেখা স্যার? পরিবর্তনশীল হয়ে গেল কা? পরিবর্তনশীল হলো মানে তোমার 80% স্তরে 10 টাকা, 90% স্তরে 10 টাকা, 100% স্তরে 10 টাকা, একক প্রতি ব্যয় সকল স্তরে সমান। হুম হুম নোট দিস পয়েন্ট। জি স্যার, একক প্রতি ব্যয় সকল স্তরে সমান, তার মানে পরিবর্তনশীল। তার মানে পরিবর্তনশীল, একক প্রতি ব্যয় সব স্তরে সমান নয়। তাহলে স্যার হলো স্থির ব্যয়, যেমন মোট ব্যয় সব স্তরে সমান, তাহলে 60,000 60,000 60,000, 30,000 30,000 30,000, তাহলে মোট ব্যয় সব স্তরে সমান, তাহলে মানে স্থির, স্থির ব্যয়। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আপাতত মৌখিক ভাবে তুমি এই তিনটা জিনিস খেয়াল করো। জি স্যার, বুঝতে পারছি। আগামী ক্লাসে এর উপরে ভিত্তি করে আমরা অঙ্ক করব আল্লাহ যদি বাসারে। আজকের কথাটুকু তো জি স্যার, মাথায় রাখলে তাহলে জি স্যার, আগামী ক্লাস তো কালকে না স্যার? কালকে কি বার, বৃহস্পতিবার নাকি? কালকে বুধবার স্যার। করো কালকে করো, একটা ক্লাস গেপ গেল না। জি স্যার, আচ্ছা দেখি, কালকে না করলে যদি বৃহস্পতিবারে করি? আচ্ছা করো, সমস্যা নেই। কেন, আচ্ছা স্যার, আর এই জিনিসটা পরে রাখবা। আচ্ছা স্যার, হ্যাঁ স্যার, পড়ছি স্যার, রিডিং আমি একদিন পড়ছি স্যার, কালকে আর একবার পড়বো না রিডিং। রিডিং তুমি আগে যতই পড়ো তুমি কখনোই ক্লিয়ার হইতে পারতে না, লাভ নাই। এখানে এই অধ্যায়টার মধ্যে এরকম অনেক বিষয়েই তোমাকে আমার বোঝানোর আছে, জি স্যার, ডিফিকাল্ট জিনিস একটু কি ডিফিকাল্টিজ আছে স্যার? না? এখন মূলত তোমার প্রায় ডিফিকাল্টি শেষ, আর একটা ক্লাস আছে, তাহলে ডিফিকাল্টির বিষয়গুলো শেষ হয়ে যাবে। জি স্যার, স্যার রেকর্ডিং একটু পাঠাই দিন স্যার। রেকর্ডিং হয়েছে দেখা যায়। আচ্ছা স্যার, একটু পাঠাই দিন স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।